আগারগাঁও মেলা প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী কামরুল হাসান সবুজ, আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 14তম দিন আজ কিছুক্ষণ আগে, অর্থাৎ এখন থেকে দেড় ঘন্টা আগে মেলার গেট খুলে দেওয়া হয়েছে এবং তারপরে থেকে কিন্তু দর্শনার্থীরা আসতে শুরু করেছে। যদিও আজকে কোনো ধরনের ছুটির দিন, অর্থাৎ কর্মব্যস্ত একটি দিন, সেই দিনে কিন্তু সকাল থেকে আমরা আসতে দেখেছি দর্শনার্থী। এবং খুব বড় একটি বিষয়, মজার একটি বিষয়ও দেখেছি, একটি বেসরকারি স্কুল এবং কলেজের স্টুডেন্টরা এখানে এসেছে, তারা এখানে বেড়াবে, তাদের শিক্ষকদের সাথে কথা বলেছে, এই মেলাতে এসে ঘুরে ফিরে তারা একটা রিফ্রেশমেন্টের জায়গায় পৌঁছাবে এবং তারপরে তাদের পড়াশোনায় ভালো মনোযোগ হবে এবং তারা এই কাজটি প্রতি বছরই করে থাকে। এছাড়া আমরা মেলার যে প্রত্যেকটি অলিতে গলিতে, অর্থাৎ যে প্যাভিলিয়ন আছে সেই প্যাভিলিয়নের আশপাশ এবং প্যাভিলিয়নের ভেতরে সব জায়গাতেই কিন্তু আমরা মোটামুটিভাবে কর্মব্যস্ত দিন হিসেবে যতটুকু দর্শনার্থী তারা প্রত্যাশা করে সেরকম প্রত্যাশিত দর্শনার্থী পাচ্ছে। এর ভেতর থেকে অনেকে কেনাকাটাও সেরে নিচ্ছে। আর এবার যেহেতু রাজনৈতিক পরিস্থিতি ভালো, তার জন্য কিন্তু যারা অংশ নিয়েছে বিক্রেতা হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, তারা প্রত্যাশা করছেন তাদের যে লক্ষ্য নিয়ে মেলায় আসা পণ্যের প্রচারণা, অনেক সময় রপ্তানি যে প্রক্রিয়ায়, অর্থাৎ বিদেশি বায়ের আকর্ষণ করা এবং নগদে বিক্রি করা, সবকিছু মিলে তারা একটি লাভজনক অবস্থায় থাকবে সেরকম কিছু তাদের প্রত্যাশা কিন্তু এবার প্রথম থেকেই রয়েছে। আর মেলার প্রথম দিকে তেমন কোনো ছাড়ের ব্যাপার না থাকলেও এখন কিন্তু ধীরে ধীরে প্রতিষ্ঠানগুলো ছাড় দিচ্ছে, কোথাও নগদ ছাড়, কোথাও একটার সাথে আরেকটা ফ্রি, এরকম শুরু হয়ে গেছে। আর যে বিদেশি প্যাভিলিয়নগুলো নিয়ে আমরা অনেক সময় কথা বলে থাকি, সেখানে নির্দিষ্ট প্যাভিলিয়নে নির্দিষ্ট দেশের পণ্য পাওয়া যায় না, এই অভিযোগগুলো কিন্তু সারা মাস জুড়ে, অর্থাৎ মেলা যতদিন থাকে ততদিনই থাকে, এর ভেতর দিয়েই যারা দেখে শুনে পণ্য কিনেন। এবং এখানে আরেকটি মেলার উল্লেখযোগ্য বিষয় আছে, এবার ডিজিটাল এক্সপিরিয়েন্স সেন্টার, অর্থাৎ মূল প্রবেশ গেট এবং যেটা আরেকটি প্রবেশ গেট, অর্থাৎ ইপিবির যে সাইডে অফিস আছে, এই দুইটা জায়গায় এক্সপিরিয়েন্স সেন্টার আছে। এখানে এসে কেউ এসে কোন প্যাভিলিয়নে যাবে, কোন স্টল খুঁজছে, এই ডিজিটাল ম্যাপিংয়ে এসে তারা সেই নামটা লিখে প্রেস করলে সেই নির্দিষ্ট গন্তব্যটা পেয়ে যাচ্ছে। তো সব কিছু মিলিয়ে মেলার এখন পর্যন্ত যে দেড় ঘন্টার মতো সময় এসেছে আজকে, তো এই দেড় ঘন্টার সময়ের ভেতর কিন্তু মেলা প্রাঙ্গণ বেশ মুখরিত বলা যায়। দর্শনার্থী, ক্রেতা এবং অনেকেই কিন্তু সকালে এসেছে যারা সারাদিন ঘুরবে, অর্থাৎ এটি একটি বিনোদন কেন্দ্র হয়ে উঠেছে কেনাকাটার পাশাপাশি, ব্যবসা বাণিজ্যের এক মাসের স্থায়ী একটি কেন্দ্রের পাশাপাশি। তো সব কিছু মিলিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এই 14তম দিনের যে সকালবেলার চিত্র, সেখানে দর্শনার্থী এসেছে, ক্রেতা সমাগম হয়েছে, সবকিছু মিলিয়ে চলছে। ধরি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রাঙ্গণ থেকে এই ছিল আমার কাছে। রাজধানীর শ্যামলীতে সনি র্যাঙ্কসের নতুন শোরুমের উদ্বোধন হয়েছে। সনি সাউথ ইস্ট এশিয়া